আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত প্রযোজনা দিন শেষে অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজ 22 নভেম্বর, আটই জুমাদা আল আউয়াল। আপনাদের সাথে আছি আমি তাসফিয়া হক এবং আমি জান্নাত তাসনুভা চৌধুরী। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্তরাজ্য, বাংলাদেশ সহ বিশ্বের সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ ঘটনা, ইসলামী ইতিহাস, আবহাওয়ার পূর্বাভাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে আছেন সিলেটের দৈনিক কালবেলার বোরো প্রধান, এছাড়াও তিনি সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক। তাছাড়াও তিনি বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন একজন অধ্যক্ষ। দর্শক, আমাদের সাথে আজকে আছেন জনাব লিয়াকত শাহ ফরিদি। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ, বেশ ভালো আছি। ধন্যবাদ আপনাদের ইকরা বাংলা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব, আপনার সাথে আমরা কথা বলবো, তবে দেখে নিই বিভিন্ন টেলিভিশনের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। এবারে জেনে নিব বিভিন্ন সংবাদপত্রের শিরোনামগুলো। শুরুতে দৈনিক কালবেলা, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার, জাতিসংঘে ব্রিফিং এ বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ, মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। দৈনিক প্রথম আলো, বাংলাদেশে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ। দৈনিক সমকাল, বিএনপির নির্বাচন বয়কট প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তর, মানুষ পুড়িয়ে মেরে কিছুই অর্জন করা যায় না, বললেন প্রধানমন্ত্রী। ফের বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জাতিসংঘের। bdnews24.com, বাসে আগুন দিয়ে ভাগাভাগি করে নেন টাকা, বলল র‍্যাব। জনাব লিয়াকত শাহ ফরিদি, শুনছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ শিরোনাম। বর্তমানে বাংলাদেশে নির্বাচন বিষয়টি এবং নির্বাচন নিয়ে আলোচনা, এই বিষয়টি বেশ প্রকট হয়ে উঠেছে আমরা দেখছি। সেই সাথে আমার কাছে কিছু শিরোনাম এমন ছিল যে বাংলাদেশে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ। আপনার কি মনে হয় জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে কতটুকু প্রভাব রয়েছে? বিষয়টি এভাবে বলা যায় যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বিষয়টিকে নানাভাবে আলোচনায় আসছে। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের এই নির্বাচনে, তফসিল ঘোষিত নির্বাচনে প্রধান একটি বিরোধী দল নির্বাচনে না আসাকে কেন্দ্র করে। তো মুখ্যত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে না আসা, নির্বাচনকে বয়কট করা, এর প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থা হিসাবে জাতিসংঘ তার একটি প্রশ্ন উত্থাপন করেছে এবং সেই বিষয়টি তারা চাচ্ছে যাতে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়, যেটা ইতোমধ্যে আমরা জেনেছি যে সরকার, বর্তমান সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে এবং সেই তফসিলের আলোকে আগামী 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনটিতে একটি দল, প্রধান একটি দল নির্বাচনে না আসায় নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না বলে মনে করছে বিশ্বের বিভিন্ন সংস্থা কিংবা অন্যান্য কিছু দেশ। তো সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগণ কী ভাবছে, কীভাবে নির্বাচনে যাবে, কীভাবে যাবে না, সেটি নির্ধারণ করার এখতিয়ার বাংলাদেশের জনগণ। এই ক্ষেত্রে জাতিসংঘ যে ভূমিকাটুকু নিয়েছেন, আমরা বিগত দিনের কথা যদি খুব বেশি দিন আগের নয় সেটি যদি আলোচনা করি, যে স্যার নিনিয়ান নামের একজন জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এসেছিলেন 90-এর দশকের দিকে। তো সেই জাতিসংঘের কর্মকর্তাদের আসা যাওয়া কিংবা এরকম চিঠি চালাচালি, অনুরোধ, এগুলো অনেক ক্ষেত্রে কাজ হয় না। তো আমরা চাইব যেভাবেই হোক বাংলাদেশের নির্বাচনটুকু অংশগ্রহণমূলক যাতে হয় এবং জনগণ যাতে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে, সেইটুকু যাতে তৈরি হয়, সেই ক্ষেত্রটুকু যাতে তৈরি হয়, সেইটুকু আমাদের প্রত্যাশা। আপনার এই অভিমত থেকেই আসি আরেকটা বিষয়ে। মাঝখানে সংলাপ নিয়ে বেশ কিছু আলোচনা শোনা যাচ্ছিল, শোরগোল শোনা যাচ্ছিল, সেক্ষেত্রে কি আপনার জায়গা থেকে মনে হয় যে সংলাপের একটি সিচুয়েশন যদি তৈরি হতো সেক্ষেত্রে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার একটা সম্ভাবনা বাড়ত বা এরকম কিছু? এই বিষয়টি হলে অবশ্যই ভালো হতো এবং সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় গিয়ে যদি
এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হওয়ার উপলক্ষ তৈরি হতো, সেটি এদেশের আপামর জনসাধারণের জন্য অবশ্যই একটি ভালো উদ্যোগ ছিল। কিন্তু সংলাপটি যেটুকু বলছেন, আমার যেটুকু মনে হচ্ছে যে লু যে প্রস্তাবটুকু রেখেছিলেন বা চিঠি দিয়েছেন সেটি অনেক দেরি হয়ে গেছে, সেটা আরও মাসখানেক আগে হওয়ার প্রয়োজন ছিল। এছাড়া একটা বিষয় আমরা হয়তো গণমাধ্যমে কম দেখেছি, কিন্তু সাধারণ মানুষের কথাবার্তায় উঠে এসেছে বিভিন্নভাবে, যে ভেতরে ভেতরে দলগুলোর মধ্যে একটা ঐক্য প্রক্রিয়া চলছে, কিংবা ভেতরে ভেতরে সেইটুকু যে নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি এজন্য কিছু বৈঠক হয়েছে, এই কথাগুলো উঠে আসছিল। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদেরের একটি বক্তব্য থেকেও সেটুকু আসছে, তার প্রেক্ষিতে যে কথাগুলো বিএনপি মহাসচিব বলেছেন সে তার ভেতর থেকে উঠে আসছে যে একটা আলোচনা ভেতরে ভেতরে চলছিল। কিন্তু শেষ পর্যন্ত এটি যখনই ফলপ্রসূ হয় নাই তখনই কেউ আর এই আলোচনার কথা, ভেতরে ভেতরে যে আলোচনার কথা সেটি কেউ আর স্বীকার করেননি বা করছেন না। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আলোচনার ভিত্তিতে কোনো একটা ফয়সালা যাওয়া কিংবা একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা আর আমার মনে হয় না যে এই সময়ের ভেতর সম্ভব। একটা বিষয় দেখছিলাম, স্মিতা হয়তো লক্ষ্য করেছিলে যে তৃণমূল বিএনপি, হ্যাঁ সেটা আমিও আলোচনা করছিলাম আমরা, সেটা হচ্ছে বিএনপি বর্জন করলেও তৃণমূল বিএনপি কিন্তু সাদরে নির্বাচনকে আমন্ত্রণ জানাচ্ছে বা মনোনয়ন ফর্ম কেনার একটা হিড়িক পড়ে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। তো এই ব্যাপারে আপনার কি মতামত, বিষয়টাকে সাধারণ জনগণ কিভাবে দেখছেন? বিষয়টি হচ্ছে সাধারণ জনগণ, যারা আমরা সাধারণ জনগণ কিংবা বিভিন্ন পেশাজীবী, আমরা রাজনৈতিক দলগুলো যখন এক একটি দল ক্ষমতায় আসে তখন তাদের একটা বাস্য থাকে। ধরেন আমরা একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি যেটুকু মনে করি, যখন একটা দল ক্ষমতায় থাকে তখন যে কোনোভাবেই চায় গণমাধ্যমকে তার একটা নিয়ন্ত্রণের ভিতর রেখে দেওয়ার প্রচেষ্টা, সেটি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে নয়, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও সেই চেষ্টাটুকু করেছে। অতএব গণমাধ্যম এটাই হয়ে আসছে, এবং গণমাধ্যম এরকমই যে তার ভেতর থেকে যতটুকু বলা যায়, তার ভেতর থেকে যতটুকু করা যায় সেইটুকু করে যায়। তো এখন যে আলোচনাটি, যে প্রশ্নটি উত্থাপন করলেন যে তৃণমূল বিএনপি এভাবে উঠে আসছে, আমরা বিগত আরো আগে যদি আমরা এই নির্বাচন প্রক্রিয়াগুলো দেখি, হ্যাঁ তো আমরা সেই জায়গাগুলোতেও আমরা যে খুব পরিপক্ক অবস্থান ছিল এটুকু দেখি না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি নির্বাচন বাদ দিলে বাংলাদেশের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোকে আমরা ওইভাবে নির্বাচন বলতে পারি না। সেটি 1977 সালের নির্বাচন, যদি হানা ভোটের ভেতর দিয়ে একজন রাষ্ট্রপতি হয়ে যান, হ্যাঁ তাহলে সেটি কি নির্বাচন প্রক্রিয়া হলো? তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কি প্রক্রিয়ায় হলো? হ্যাঁ, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে এদেশে যখন একটি গণতান্ত্রিক পরিকাঠামোর ভেতর একটি নির্বাচন হলো 90-এর দশকে, সেই নির্বাচনের পর থেকে আমরা কয়েকটি নির্বাচন আমরা দেখেছি। 2008 সালের নির্বাচন পর্যন্ত আমরা বলতে পারি যে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে অবশ্যই ন্যূনতম সুষ্ঠু নির্বাচন, কিন্তু এর পরবর্তী যে নির্বাচনগুলো সেগুলোকে আমরা ওইভাবে, যেটি 2014 সালের কিংবা যেটা 2018 সালের, ওইভাবে ওই প্রক্রিয়ার গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনের যে নির্বাচন, সেই প্রক্রিয়ায় ওইভাবে সুষ্ঠু হয় নাই। যদিও আওয়ামী লীগ এই ক্ষেত্রে দাবি করছেন যে তারা নির্বাচন সুষ্ঠু করেছেন, 14 সালে বিএনপি নির্বাচনে যায়নি সেই নির্বাচনও সুষ্ঠু হয়েছে, 18 সালে নির্বাচনে বিএনপি গিয়েছে সেই নির্বাচনকে, অর্থাৎ যখনই যা যে সরকার গঠন করতে পারে নাই সেই বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়। এখন তৃণমূল বিএনপির যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে ক্ষমতাসীন দল তার একটা অনুকম্পা দিয়ে তৃণমূল বিএনপি গঠিত হয়েছে, এটি হচ্ছে বাস্তবতা। যে তৃণমূল বিএনপি গঠনের প্রক্রিয়াটি হচ্ছে এই, যিনি যে দুজন ব্যক্তি তৃণমূল বিএনপির পদস্থ কর্মকর্তা মহাসচিব এবং চেয়ারম্যান, চেয়ারম্যান মাননীয় শমশন মুবিন চৌধুরী একসময় বিএনপির নেতা ছিলেন, জনাব তৈমুর আলম খন্দকার একসময় বিএনপির নেতা ছিলেন, তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন নারায়ণগঞ্জ থেকে এবং ভালো একজন নেতা ছিলেন। তো তাদের অবস্থান, তারা কেন এখন বিএনপির এগেনস্টে নিয়ে এসে নতুন দল করলেন, সেটি তাদের জানার কথা।
আর আমরা যেটুকু জানি যে শমশের মবিন চৌধুরী সিলেট অঞ্চলের মানুষ, আর তিনি একসময় বিএনপিতে ছিলেন। বিএনপিতে যখন ছিলেন তখন তিনি বিএনপির নেতৃত্বাধীন পর্যায়ের একজন ছিলেন, পররাষ্ট্র বিষয়টি তিনি বিএনপির সেটুকু দেখতেন, এবং তার সাথে সেই সময়ে বিএনপির যে সম্পর্কটুকু শেষ পর্যায়ে কোনোভাবেই সুখকর ছিল না। তিনি কিনি কেন বিএনপি ছাড়ছেন সেটি তিনি এখনো ব্যাখ্যা করেননি। তিনি কেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান হলেন, কি প্রক্রিয়ায় হলেন, কি কারণে হলেন, সেটি বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য নাকি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্য আদর্শ নিয়ে তিনি এই তৃণমূল বিএনপিতে জয়েন করেই তিনি চেয়ারম্যান হয়ে গেলেন, হ্যাঁ সেই বিষয়টি প্রশ্নসাপেক্ষ। কিন্তু রাজনীতিতে এই প্রক্রিয়াগুলো চলে আসছে দীর্ঘদিন যাবত, এবং বাংলাদেশের রাজনীতিতে সকালের আবহাওয়া বিকালের আবহাওয়ার সাথে মিলে না, এরকম পরিস্থিতি তৈরি হয়। একজন গেলেন নমিনেশন কিনতে আওয়ামী লীগের, একটা সময় ছিল অনেক আগের কথা বলছি, যে বিএনপির নমিনেশন কিনতে গিয়েছেন, বিএনপির নমিনেশন পান নাই, তো তিনি আওয়ামী লীগের নমিনেশন নিয়েছেন, নিয়ে নির্বাচিত হয়ে গেছেন। তিনি গেছেন আওয়ামী লীগের নমিনেশনের জন্য, আওয়ামী লীগের নমিনেশন পান নাই, বিএনপি ডাক দিছে, তিনি হুট করে চলে গেছেন। তো এটা আদর্শিক রাজনীতিতে, এটা আমার মনে হয় না যে আমরা যে আদর্শিক রাজনীতির চর্চাটুকু করব সেই জায়গাগুলোতে এই বিষয়গুলো প্রশ্ন সাপেক্ষ, এবং একসময় হয়তো আমরা এর থেকে আমাদের জাতিগতভাবে উত্তরণের প্রচেষ্টা চালাতে হবে। আদতে সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে এখন নির্বাচনকালীন সময়ে জনভোগান্তি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ডাকছে, অবরোধ ডাকছে, সেটা থেকে নিয়ে আসলে জনগণের ভোগান্তি ছাড়া আর কিছুই ফলপ্রসূ কিছুই হচ্ছে না। দেখেন এই বিষয়টি আমরা তো বেশ কিছুদিন যাবত দেখে আসছি, এবং দেখে আসার ক্ষেত্রে সর্বশেষ যেটি বড় আকারে তৈরি হয়েছিল সেটি হচ্ছে 2014 সালের নির্বাচন কেন্দ্র, এবং এত বেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, মানুষ পোড়ানো, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো পর্যন্ত সেই সময় হয়েছে, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবেন, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কর্মসূচি দেবেন, সেগুলো পালন করবেন, কিন্তু এতে যখনই মানুষের তার নিজের চলাচলের অধিকার, তার নিজের জীবনযাপনের অধিকার, সেইগুলো যখন অনুপস্থিত হয়ে যায়, সেগুলো যখন সম্পূর্ণ করা যায় না, পারা যায় না, এতে আর্থিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, মানুষের ব্যক্তিগত যে ক্ষতিটুকু এটুকু রাষ্ট্রীয় ক্ষতিতে পরিণত হয়। এবং সেইগুলো বললে বিষয়টা হবে এরকম যে আমি সরকারের তুষামোদের জন্য বলছি না, এটা বলা অবশ্যই আবশ্যক যে অর্থনৈতিক যে ক্ষতিটা হয় সেই ক্ষতির প্রভাবটা আমাদের প্রত্যেক নাগরিকের প্রতিই কোনো না কোনোভাবে পড়ে যায়, এবং এটা স্বাভাবিকভাবে আমরা যেহেতু গড় আয়কে চিন্তা করি সবার আয়ের ভিত্তিতে, একইভাবে ক্ষতি যতটুকু হয়, FBCCI পরিসংখ্যান দিয়েছেন, তাদের পরিসংখ্যান সঠিক হতে পারে না হতে পারে, কিন্তু শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার ক্ষতির যে পরিসংখ্যানটুকু দেখেছেন সেটা হওয়াই খুব স্বাভাবিক। আমি ব্যক্তি একজন যদি এক জায়গায় একটা কাজ করতে না দিতে পারি, তার যে ক্ষতি আছে এটার প্রভাবটা রাষ্ট্রের উপরই পড়ে পড়বে। সেই সাথে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের প্রশ্ন ছিল, এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইঙ্গিত দিয়েছে নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের দেশের অর্থনীতিতেও এর একটা প্রভাব পড়বে, এইসব ব্যাপারে আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দেখেন যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী দেশ, জাতিসংঘের উপরও তার একটা ভালো প্রভাব রয়েছে, কিংবা বিশ্বের যে আমরা যে দৃষ্টিতে মোড়ল বলে থাকি সেই দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি মোড়ল রাষ্ট্র, তিনি তার ভূমিকা সেভাবেই পালন করে যান। বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময়ের যে প্রভাব, বা গণতন্ত্রহীনতার কথা বলা, মানবাধিকারহীনতার কথা বলা, এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের যে ভূমিকাগুলো রাখা হয়েছে সেটি আমরা কুয়েতের ক্ষেত্রে, আফগানিস্তানের ক্ষেত্রে, আমরা যদি আরো অন্যান্য রাষ্ট্রগুলোর যেটা লিবিয়ার ক্ষেত্রে, বা ওই যে যে আরাবিয়ান নয়টা কান্ট্রির উপর যে বিষয়গুলো চলে আসছে সেগুলো আসলে কতটুকু গণতন্ত্রের জন্য, কতটুকু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা সেই দেশের জনগণই যারা ভুক্তভোগী হয় তারাই সবচেয়ে বেশি বুঝে, আর আমরা যারা
বিশ্বের বিভিন্ন অঞ্চলের একেবারেই যে সাধারণ মানুষ, আমরা এটুকু বুঝি যে তাদের এই মুরলিপনার কারণে অনেকগুলো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটগুলো তারা নিজেরাই তৈরি করেছে। বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচনের উপর, নির্বাচন কেন্দ্রিক যে প্রশ্নগুলো এসেছে সেইগুলোর বিষয়ে আন্তর্জাতিক মিডিয়া তাদের মতো করে বক্তব্য দিচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের জনগণ বিবেচনা করবে যে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে। ধন্যবাদ, আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তবে দর্শক, তার আগে চলুন জেনে নেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনামগুলি। দ্য টেলিগ্রাফ: ইসরায়েল হামাস ওয়ার, উই আর ক্লোজ টু রিচিং ট্রুস ডিল, সেস হামাস লিডার। টিআরটি ওয়ার্ল্ড: ম্যানি কিল্ড অ্যাজ ইসরায়েল বোমস নুসেইরা 350 ক্যাম্প। বিবিসি নিউজ: হামাস লিডার সেস ট্রুস ডিল ক্লোজ অ্যাজ ইসরায়েলি টু কমান্ড। আল জাজিরা: হামাস চিফ সেস ট্রুস ডিল নেয়ার অ্যাজ ইসরায়েল বোমস গাজা নর্থ টু সাউথ। জনাব লিয়াকত শাহফরিদি, আমরা দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম। আন্তর্জাতিক গণমাধ্যম এবং এমনকি আন্তর্জাতিক বিশ্বে বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ কিন্তু একটি প্রকট আকার ধারণ করেছে এবং সেখানে মারা গিয়েছেন প্রায় 13,000-এরও বেশি মানুষ। তবে বর্তমানে একটি স্বস্তির বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম গণমাধ্যমের শিরোনামগুলোতে, সেখানে জানাচ্ছিল যে যুদ্ধবিরতি কাছাকাছি, এমনটাই জানিয়েছেন হামাস নেতা। আবার অনেক সংশ্লিষ্ট পক্ষ থেকেও জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা একটা যুদ্ধ বিরতিতে যাচ্ছে। আপনি সে বিষয়ে যদি কিছু বলতেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোর বিষয়ে আমার একটা স্পষ্ট মত আগে জানিয়ে দেওয়া দরকার, সেটি হচ্ছে যে আল জাজিরা নিউজের ভাষ্য আর সিএনএন এর ভাষ্য কিন্তু এক হয় না। অতএব আমরা দর্শক শ্রোতা যারা কিংবা গণমাধ্যমের যারা আমরা বিভিন্নভাবে গণমাধ্যম থেকে তথ্যপত্র সংগ্রহ করি বা যেগুলোর ভিত্তিতে আমরা নিজেদের যাচাই বাছাই করি কিংবা তথ্যানুসন্ধান করে থাকি, সেগুলোর ক্ষেত্রে এই জায়গাটুকুতে দর্শকদেরও আমার মনে হয় যে একটু সজাগ থাকা প্রয়োজন যে বিশ্ব মিডিয়ার ক্ষেত্রে যে যেমন এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, সেই সব ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করব যে মিডিয়াগুলো এক ধরনের রোল প্লে করে, তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে এবং তাদের একটা অনেক অধিকাংশ চ্যানেল, ইউরোপের অধিকাংশ চ্যানেলে তাদের রাজনৈতিক মতাদর্শ কিংবা দলের আদর্শ সেগুলো থাকে। বিভিন্ন শক্তিশালী দেশ যেমন এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন ছিল, তেমনি জাতিসংঘ কিন্তু উদ্বিগ্ন ছিল এবং জাতিসংঘের সম্প্রতি একটি বৈঠকে মাল্টা এই প্রস্তাব উত্থাপন করে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলের যাওয়া উচিত এবং 12টি দেশ এতে সমর্থন দেয়, তবে ইসরায়েল এক্ষেত্রে নাকচ করে দেয় বিষয়টি নিয়ে। তো জাতিসংঘ কিন্তু তাদের দিক থেকে তাদের যেই বক্তব্য, তারা কিন্তু চেষ্টা করছে যুদ্ধবিরতিতে দুটি দেশকেই নিয়ে আসার। তো সে ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা? এই বিষয়টি একেবারেই স্পষ্ট যে জাতিসংঘ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট ভূমিকা রেখেছে বা সেইভাবে অগ্রসর হয়েছে। 10টি দেশ যদি সমর্থন জানায়, একটি দেশ হলেও ইসরায়েল সেই ক্ষেত্রে তার সমর্থন জানায় না, অর্থাৎ জাতিসংঘকে ওইভাবে সে তোয়াক্কা করে না, কারণ তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। বিশ্ববাসী যেখানে ইউরোপ বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বলেন, এশিয়ার বিভিন্ন দেশ বলেন, এটার নিন্দা জানাচ্ছে, আমেরিকার বিভিন্ন নাগরিক তারা এই বিষয়ে নিন্দা জানাচ্ছে, কিন্তু এটাকে ইসরায়েল তোয়াক্কা করছে না। আসলে ব্যাপারটি কি হয় না, কারণ এখন বর্তমান যে পরিস্থিতি, যুদ্ধের যে অবস্থা, এর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং নারীরা, এবং সেখানে খাদ্য সংকট, পানি সংকট, হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট, গুরুত্বপূর্ণ সার্জারি গুলো হচ্ছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, সার্জারি করার মতো হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মারপেচে পড়ে আসলে সাধারণ মানুষরা, এটাই হচ্ছে যে যুদ্ধেরও একটা নীতি থাকে, যুদ্ধের নীতিটুকু ইসরায়েল রক্ষা করছে না, অর্থাৎ যুদ্ধের নীতি হয় না, কোনোভাবেই হয় না শিশু হত্যা, যুদ্ধের নীতি কোনোভাবেই হয় না নারী হত্যা, যুদ্ধের জন্য যুদ্ধ যেটুকু সেইটুকুও ইসরায়েল সেই নীতিটুকুও রক্ষা করছে না, অর্থাৎ একটি বর্বর হামলা ইসরায়েল চালাচ্ছে এবং সেই বর্বরতা থেকে বিশ্ববাসীকে আরো বেশি সোচ্চার হওয়া উচিত,
বিশ্বর মানবাধিকার সংগঠনগুলোকে আরও বেশি ভয়েস রেইজ করা দরকার, যেগুলোর প্রেক্ষিতে ইসরায়েল একসময় নতজানু হবে এবং যুদ্ধ থেকে সরে যাবে। কিংবা যে প্রস্তাবটুকু বললেন যে না, একটা আলোচনা চলছে, একটা যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনার জন্য আমরা বিশ্ববাসী, সাধারণ মানুষ সবাই এই জন্য চাচ্ছে যে যে কোনোভাবেই হোক এই এই নারকীয় হত্যাকাণ্ড যাতে আর না ঘটে। আমরাও চাই আসলে যুদ্ধবিহীন একটি শান্তিপূর্ণ পৃথিবী। ধন্যবাদ লিয়াকত শাফরিদি, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়ে আপনি আমাদের অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করে তুলেছেন, এবং আমরা আশা রাখি আমাদের এই অনুষ্ঠানে এসে আপনারও ভালো লেগেছে। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমার তরফ থেকেও ধন্যবাদ আপনাদের সাথে এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে, এবং আপনাদের টেলিভিশনকেও ধন্যবাদ। যারা কলাকুশলী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 23 নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় সকাল 7:31 এবং সূর্যাস্ত 4:02, সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, জেনে নিচ্ছি লন্ডন ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। ফজর 5:47, জোহর 11:52, আসর 1:42, মাগরিব 4:05, এশা 5:40। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আয়োজন কেমন লাগছে আপনাদের তা আমাদের লিখে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা dinsheshe@ikra.tv। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।